শীতকাল মানেই সবজি বাজারে গাজরের ভিড়। এই মৌসুমে শরীরের পক্ষে খুবই উপকারী গাজর। গাজর কাঁচা খাওয়া ভালো, তবে রান্না করে খাওয়া আরও ভালো। যদি গাজর রান্না করা হয় তখন এর মধ্যে থাকা পুষ্টি উপাদানগুলো শরীরে আরও বেশি কাজ করে। রান্না করা গাজরের মধ্যে ক্যারোটিনয়েডস থাকে। ক্যারোটিনয়েডস যেহেতু চর্বিতে দ্রবণীয় উপাদান, তাই এটি তেল চর্বি দিয়ে রান্না করে খেলে দেহের রক্তে ক্যারোটিনয়েডের শোষণ 1000% বৃদ্ধি পাবে। গাজরে উচ্চ পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায়। এটি লিভারে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়, যা চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গাজর ক্যান্সার প্রতিরোধক। গবেষণায় দেখা গেছে গাজর ফুসফুস ক্যান্সার, স্তন ক্যান্সার, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের ক্যান্সার প্রতিরোধ করে। গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শরীরের কোষ নষ্ট হয়। এটি কোষের ক্ষতির পরিমাণ কমিয়ে দেয় এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ ব্রণ হওয়া এবং চুল ঝরে পড়া রোধ করে। গাজর হৃদরোগ প্রতিরোধে খুবই উপকারী। বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন ও লিউটিন দেহের কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। এতে সলিউবল ফাইবার থাকে। দুটি একসঙ্গে মিলে রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়, বডির টক্সিক বা বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে, দেহে চর্বির পরিমাণ কমিয়ে দেয়। এর মধ্যে থাকা মিনারেলগুলো দাঁত ক্ষয় রোধ করে। দাঁতের ক্ষয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোর কাজে বাধা দেয়।